बीएस न्यूज़े आज सिंगुर डाकात काली मंदिर कथा बोलबो। ब्रह्मचामल तंत्रेर मते बांगलार अधिष्ठात्री हलेन देवी कालिका। एई कारणेई बहु प्राचीनकाल थेके बंगदेशे काली साधना शुरू हय, गड़े उठे विख्यात काली मंदिरगुली। डाकाते कालीर नाम शोनेनी एमन बांगाली हयतो नेई, गल्प पड़े बांगाली जेनेछे डाकातरा काली साधक हन। बंगदेशे एमन कोनो डाकातेर काहिनी प्रचलित नेई जिनी काली पुजो करतेन ना। তারা নাকি কালীর খাড়া থেকে প্রসাদী সিঁদুর নিয়ে কপালে তিলক কেটে ডাকাদি করতে বের হতেন। সেই সব পুজোয় নরবলি নাকি হতো। পশ্চিমবঙ্গের হুগলি জেলার সিঙ্গুর নামস্থানের নিকট পুরুষোত্তমপুরে অবস্থিত সিঙ্গুরের ডাকাত কালী মন্দির একটি বিখ্যাত কালী মন্দির। এই সিঙ্গুরের ডাকাত কালী মন্দিরের প্রতিষ্ঠাকার সম্বন্ধে জানা যায় না, কিন্তু সিঙ্গুরের কালী পুজোর সঙ্গে কোথায় যেন মিশে রয়েছে হাড় হিম করা ডাকাতদের কাহিনী। সিঙ্গুরের ডাকাত কালী মন্দির সেরকমই একটা মিথ। স্থানীয়রা এই ডাকাত কালীকে এতটাই জাগ্রত বলে মনে করেন যে আশেপাশের তিনটি গ্রামে হয় না কোনো কালী পূজা। মূর্তি তো দূরের কথা, গ্রামের কোনো বাড়িতে মা কালীর ছবিও ক্যালেন্ডার টাঙানো হয় না। মূলত এই মন্দির ডাকাত সনাতন বাগদি না গগন সর্দার নির্মাণ করেছিলেন তা নিয়ে বিতর্ক রয়েছে। আটচালা মন্দিরের দেওয়ালে বিভিন্ন দেবদেবীর মূর্তি, বিষ্ণুর দশাবতারের মূর্তি ও পোড়ামাটির লতাপাতা খোদিত রয়েছে। মন্দিরের গর্ভগৃহে প্রায় 9 ফুট উচ্চ বিগ্রহ অবস্থিত। গর্ভগৃহে ঢোকার একটি প্রবেশদ্বার আগে মন্দিরের সামনের দিকে টেরাকোটা অলঙ্করণে অলঙ্কৃত ছিল, কিন্তু এখন সেই টেরাকোটা সামান্যই অবশিষ্ট আছে। মন্দিরের সামনে চাঁদনি আকৃতির নাট মন্দির আছে, মন্দির চত্বর পাঁচিল দিয়ে ঘেরা। এই মন্দিরে কালী সিদ্ধেশ্বরীর নামে বিখ্যাত। কথিত আছে প্রায় 500 থেকে 550 বছর আগে প্রতিষ্ঠিত হয় সিঙ্গুরের ডাকাত কালী মন্দিরের। এই প্রাচীন কালী মন্দির প্রতিষ্ঠা নিয়ে বহু গল্প ছড়িয়ে আছে। রঘু অথবা গগন ডাকাত ঘর স্থাপন করে পুজো শুরু করে। তখন ঘট পুজোই হতো, মন্দির ছিল না। অতীতে সেই সময় এখানে এক গভীর জঙ্গল ছিল। অসুস্থ ঠাকুর রামকৃষ্ণকে দেখতে মা শারদা কামারপুকুর থেকে দক্ষিণেশ্বরে যাচ্ছিলেন। সেই সময় রঘু ও গগন ডাকাত মায়ের পথ আটকে দাঁড়ায় ডাকাতির উদ্দেশ্যে। হঠাৎ করে সেই সময় মায়ের মুখ দেখতে পায় ডাকাতরা। ভুল বুঝতে পেরে তারা ক্ষমা চায় মা শারদার কাছে। এই অলৌকিক ঘটনায় ভীত হয়ে রঘু ও গগন ডাকাত এই স্থানে কালী মন্দির প্রতিষ্ঠা করে। বর্ধমানের মহারাজা মা কালীর স্বপ্নাদেশ পাওয়ার পরে প্রতিমা ও মন্দির নির্মিত হয়। অতীতে এখানে নরবলি হতো এমনটাই জনশ্রুতি আছে। রাতে মা শারদাকে খেতে দেওয়া হয় চাল ও কড়াই ভাজা। সেই থেকে আজও মায়ের প্রসাদ হিসেবে চাল কড়াই ভাজাই দেয়া হয়। মন্দির কমিটির সম্পাদক মদন করে বলেন, ডাকাত কালী মন্দির ছাড়া মল্লিকপুরে, জামিনবেড়িয়া ও পুরুষোত্তমপুর এই তিন গ্রামে হয় না কোনো কালী পূজা। এমনকি গ্রামের কারো বাড়িতে নেই কোনো কালী মূর্তিও। মা কালীর ছবি লাগানো, ক্যালেন্ডার লাগানোরও সাহস পান না স্থানীয়রা, এতটাই জাগ্রত সিঙ্গুরের ডাকাত কালী মন্দির। এই প্রতিমার পুজো ছাড়া অন্য প্রতিমার পুজো করতে সাহস পায় না এলাকার মানুষজন আজও। ডাকাতরা চলে যাওয়ার পর স্বপ্নাদৃষ্ট হয়ে সিঙ্গুর থানার চালকেবাটির মোড়ালরা এই মন্দির নির্মাণ করেছেন। তাই কালী পুজোর দিন মোড়লদের পুজো আগে হয়। কোনো প্রতিষ্ঠা ফলক না থাকায় মন্দির কবে প্রতিষ্ঠিত হয়েছিল তা সঠিকভাবে বলা যায় না। সম্ভবত 18 শতাব্দীতে মন্দিরটি প্রতিষ্ঠিত হয়। মন্দিরে বর্তমান সেবায়ত বৃন্দ স্বর্গীয় কৃষ্ণধন ব্যানার্জির 2 পুত্র, স্বর্গীয় কালীপদ চট্টোপাধ্যায়ের 2 পুত্র ও স্বর্গীয় শঙ্করনাথ সিমলা এই 2 পুত্র, এরাই পালাক্রমে পূজা কার্য সম্পাদনা করেন। এছাড়া মন্দিরের উন্নয়নের জন্য আছে ডাকাত কালী মন্দির উন্নয়ন কমিটি। দেখতে থাকুন বিএস নিউজ। আরও আপডেটের জন্য সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি।